ইসলামী ব্যাংক নিউজ টপ 10। নির্বাচন কমিশন গঠনে 10 জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি, রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বৃহস্পতিবার। আরেকটি হুদা কমিশন গঠনের চেষ্টা চলছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পর্যায়ক্রমে ভর্তুকি থেকে সরে আসার কৌশল বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের উন্নয়ন যাদের সহ্য হয় না, ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে জনগণই ব্যবস্থা নেবে। করোনার ভয়াবহতা কমতে থাকার পূর্ব ঘোষণা অনুযায়ী আবার খুলেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। উঠে গেল করোনার কারণে আরোপিত 11 দফা বিধি নিষেধ, তবে মানতে হবে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন এ পর্যন্ত 18.5 কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। 26 ফেব্রুয়ারি 1 থেকে 1.5 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা। র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলতে মার্কিন আদালতে মামলা করা হতে পারে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ইউক্রেনের রুশ আগ্রাসন, রাশিয়ার 5টি ব্যাংক ও 3 ব্যক্তির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা। চট্টগ্রামে আজ শুরু বাংলাদেশ আফগানিস্তানের প্রথম ওয়ানডে, সিরিজে জিতলেই সুপার লিগে শীর্ষে উঠবে টাইগাররা।